প্রিয় উপস্থিতি, প্রিয় সমাবেশ, শোকপুর একটি আবেগের নাম, শোকপুর একটি ভালোবাসার নাম, শোকপুর দিকে তাকালেই বোঝা যায় এই দেশের স্বাধীনতা, এই দেশের সার্বভৌমত্ব কাদের প্রাণের বিনিময়ে কিভাবে এসেছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই উদাত্ত আহ্বান, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। জাতির জনকের সেই আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের সেই টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রতিটি গ্রামে গঞ্জে তখন বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, দেশপ্রেমিক মানুষেরা, কেউ সশস্ত্র প্রতিরোধে সরাসরি অংশ নিয়ে, কেউ সশস্ত্র প্রতিরোধে সরাসরি সহযোগিতা করে, কেউ বা আবার সশস্ত্র যোদ্ধাদের আশ্রয় দিয়ে বিভিন্নভাবে আমাদের এই মুক্তিযুদ্ধকে সফল করেছে, দেশকে স্বাধীন করায় তাদের অবদান রেখেছে। কিন্তু সোহাগপুর বিধবা পল্লীর, সোহাগপুরের মানুষের যে অবদান, আমার যতটুকু জানা আছে আমি সেই জানা থেকে বলতে পারি, পৃথিবীর কোথাও স্বাধীনতার জন্য কয়েক মুহূর্তে, অল্প কিছু মুহূর্তের মধ্যে এত মানুষের আত্মত্যাগ, এত মানুষের জীবন নাশ আর কোথাও, এরকম একটি গণহত্যা, এরকম বড় বড়ত্বিত হত্যাকাণ্ড আর কোথাও হয়নি। এরকম নিরস্ত্র মানুষের উপর এরকম নির্মম বর্বরোচিত হামলা, এটি আমাদের দেখিয়ে দেয় এই স্বাধীনতা আমাদের এমনি এমনি আসেনি। এই স্বাধীনতা এটি আমাদের অনেক রক্তের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা। আজকে এখানে উপস্থিত আছেন সেই ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে যারা হারিয়েছিলেন, সেই তাদের স্বামীকে তারা হারিয়েছিলেন, সন্তানকে হারিয়েছিলেন, নিজেদের সম্ভ্রম হারিয়েছিলেন, তারপরেও তারা টিকে ছিলেন। আমি মনে করি দেশপ্রেম আসলে এমন একটি বিষয়, এটি কখনো চোখে দেখা যায় না, এটা অনুভব করার বিষয়। তো আমার সামনে যারা বসে আছেন, আমার এদেরকে দেখলে, ওনাদেরকে দেখলে আমার একটা কথাই মনে হয়, ওনারাই বাংলাদেশ, ওনাদের মধ্যেই দেশপ্রেমের যে মূর্ত প্রতীক, জীবন্ত প্রতীক, ওনারাই হচ্ছেন দেশপ্রেমের জীবন্ত প্রতীক। অর্থাৎ ওনারা, ওনাদের জীবন, যৌবন সব কিছু নিঃশেষ করে দিয়েছেন সেই স্বাধীনতার যুদ্ধে। তাদের যে বিসর্জন, তাদের যে ত্যাগ, সেই ত্যাগের বিনিময়ে আর সেই জন্যই হয়তো আজকে একটা কথা আছে যে মানুষের কোনো ত্যাগই নাকি কখনো বৃথা যায় না। আজকে ধন্যবাদ দিতে হয়, অবশ্যই ধন্যবাদ দিতে হয় আপনাদেরই এলাকার মাননীয় সাংসদ, সাবেক কৃষিমন্ত্রী জনাব মতিয়া চৌধুরীকে। মতিয়া চৌধুরী এমপি মহোদয়ের কল্যাণেই আজকে সোহাগপুর বিধবা পল্লীর কথা দেশ বিদেশে মানুষ জানতে পেরেছে। আর
এই জানার ক্ষেত্রে যাদের কলম অনেক বড় ভূমিকা রেখেছে, যারা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বিন্দু এই সোহাগপুর বিধবা পল্লীকে পত্রপত্রিকায় তুলে ধরেছেন এবং সেটিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন আমাদেরই সাবেক কৃষিমন্ত্রী, এই এলাকার মাননীয় সাংসদ অগ্নিকণা মতিয়া চৌধুরী। আমি স্যারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাতে চাই। স্যারের উদ্যোগ, স্যারের সময় উপযোগী সিদ্ধান্তের কারণেই আজকে সোহাগপুর বিধবা পল্লী একটি জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। এই সোহাগপুর বিধবা পল্লীর মায়েরা আজকে তাদের সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অবগত আছেন। আমি তাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনারা আর একা নয়, আপনারা কোনো অবস্থায় আর এখন এতিম নয়, আপনাদের সাথে আছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের যোগ্য উত্তরসূরি, আদর্শের উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনা আছেন আপনাদের সাথে, আছেন আপনাদেরই এলাকার মাননীয় সাংসদ অগ্নিকণা মতিয়া চৌধুরী এমপি মহোদয়। সুতরাং আপনারা ভরসা রাখুন আল্লাহর উপরে, আল্লাহ আপনাদেরকে অবশ্যই আপনাদের যত দুঃখ আছে, কষ্ট আছে, সেগুলো থেকে অবশ্যই আপনাদেরকে মুক্ত করবেন এবং আপনাদের আগামী দিনগুলো আরও অনেক সুন্দর হবে এবং আরও অনেক আপনারা আরও অনেক ভালো থাকবেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমি মনে করি যে এখানে আমরা আমাদের অনেক কিছু করার ছিল, আমরা আসলে কিছুই করতে পারিনি, কিছুই আমরা করতে পারিনি, আমরা চেষ্টা করেছি, মাঝে মাঝে কিছু করার চেষ্টা করেছি, হয়তো সেই চেষ্টা আমার বিশ্বাস এটি অব্যাহত থাকবে। এটি তো শুরু মাত্র, এটি শুরু হয়েছে, এটি অব্যাহত থাকবে, কারণ বাংলাদেশ মানেই আপনারা, বাংলাদেশ মানেই আমরা, বাংলাদেশ মানেই আমরা সবাই। আর মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের কথা আমরা বলি, আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলার কথা বলি, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কথা বলি। তো আমাদের বাদ দিয়ে তো বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব নয়, আপনাদের বাদ দিয়ে তো বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা সম্ভব নয়, আপনাদেরকে নিয়েই, আমাদের সকলকে নিয়েই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা গড়ব, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আমি পরিশেষে সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আমার শহীদ জায়া বীরঙ্গনা সকল মায়েদেরকে সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে, তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকে আমি বলবো, আমি আমার কর্মকাল শেরপুর জেলায় প্রায় 2 বছরের অধিক সময় এবং এর পূর্বেও আমি বিভিন্ন জেলাতে কাজ করেছি। মিডিয়া অর্থাৎ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার কাছ থেকে যে ধরনের অভূতপূর্ব সহযোগিতা, যে ধরনের নিঃস্বার্থ নিঃশর্ত সহযোগিতা আমি পেয়েছি, তার জন্য আমি নালিতাবাড়ির প্রতিটি সংবাদকর্মী, নালিতাবাড়ি প্রেস ক্লাব, নালিতাবাড়ির আরও যে সাংবাদিকদের আরও যে সংগঠনগুলো আছে সবার কাছে আমি আজীবন কৃতজ্ঞ থাকব এবং আমি একথা বলতে বাধ্য যে আপনাদের সহযোগিতা, আপনাদের উৎসাহ, আপনাদের পরামর্শ এটি আমার চলার পথকে অনেক বেশি মসৃণ করেছে। আমার এই দীর্ঘ 2 বছরের অধিককালীন কর্মকালীন সময়ে এখানকার যে আমার কোনো আমার নালিতাবাড়ি তথা শেরপুরে আমার কোনো আমি বলবো যে কষ্টের কষ্ট যে কষ্টের স্মৃতির যে বিষয়টি এরকম কোনো স্মৃতি আমার না, আমার যা আছে সব সুখ স্মৃতি আছে, আমার যা আছে সব কিছুই মানে ভালো কিছু আছে। এখানে আমি আজকে আমি 2018 সালের জুন মাসে আমি জুন মাসের 7 তারিখে আমি এই জেলায় যোগদান করেছিলাম, একটি মুহূর্ত আমার মনে হয়নি না আমার এখানে ভালো লাগতেছে না, এরকম আমার একটি মুহূর্ত আমার মনে হয় না। আমি কিন্তু এটা আমার বিশ্বাস থেকে বলছি, আমি এটা আবেগে বলছি না, আজকে চলে যাচ্ছি বা চলে যাব হয়তো কয়েকদিন পরে, সেই জন্য আমি বলছি না, আমি
এটি বিশ্বাস করি আমি আমার বিশ্বাস থেকেই আমি আমার অনুভূতি থেকে আমি বলছি আপনাদের যে অকুণ্ঠ সমর্থন এবং আপনাদের যে সহযোগিতা আমি পেয়েছি সেটি আমার কাছে মনে হয়েছে এটি আমার জন্য একটি অসাধারণ একটি প্রাপ্তি অভূতপূর্ব একটি প্রাপ্তি সামনের দিনগুলোতে এরকম সমর্থন নিঃস্বার্থ এবং নিঃশর্ত এরকম সমর্থন আমি পাবো কিনা আমি জানি না পরিশেষে আমি বলবো তো আমি যেটি বলবো সেটি হচ্ছে যে আমার আমি মানুষ আর প্রত্যেকটা মানুষ মাত্রই তার সীমাবদ্ধতা থাকবে আমিও সীমাবদ্ধতার ঊর্ধ্বে নই আমার অনেক সীমাবদ্ধতা অনেক সীমাবদ্ধতা অনেক সীমাবদ্ধতা এই সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আপনারা যে উদারতা আপনারা যে সহনশীলতা যে পেশাদারিত্ব যে সহযোগিতা যে সহমর্মিতা জেলা পুলিশের প্রতি দেখিয়েছেন তার জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ আপনারা সকলেই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এবং জেলা পুলিশকে সহযোগিতা করবেন আর জেলা পুলিশকে সহযোগিতা করার মধ্য দিয়েই আমরা জানি আপনারা বিশ্বাস করেন আমরাও বিশ্বাস করি যে আর জেলা পুলিশের এই সহযোগিতার মধ্য দিয়েই আমরা একদিন উন্নত বাংলাদেশ গড়ব এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম